প্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষার দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আর ষষ্ঠ পরিচ্ছেদের যে বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে গৃহপালিত পাখির আবাসন। এ বিষয়টা নিয়ে তো আজকে এই গৃহপালিত পাখির আবাসন এই পরিচ্ছেদের ভিতরে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয়ের ভিতরে রয়েছে হাঁস মুরগির আবাসন, হাঁস মুরগির আবাসন তৈরির ধাপসমূহ, হাঁস মুরগির আবাসনের স্থান নির্বাচন নির্বাচন এবং হচ্ছে ঘরের ডিজাইন। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং এ পরিচ্ছেদ আলোচনা করার ফলে আমরা যে বিষয় সম্পর্কে জানতে পারবো বা শিক্ষণ ফল হচ্ছে হাঁস মুরগির আবাসন সম্পর্কে আমাদের ধারণা হবে। হাঁস মুরগির আবাসন তৈরির যে ধাপসমূহ রয়েছে সেই ধাপ সম্পর্কে সমূহ সম্পর্কে আমরা জানতে পারবো, এবং হাঁস মুরগির আবাসনের জন্য যেসব স্থান নির্বাচন করা উত্তম সেই স্থান সম্পর্কে আমরা জানতে পারবো, এবং ঘরের যে ডিজাইন রয়েছে হাঁস মুরগি পালনের যে ডিজাইন, ঘরের ডিজাইন, সেই ডিজাইন সম্পর্কে জানতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, শুরুতেই আমরা জানবো হাঁস মুরগির আবাসন এ বিষয়টা নিয়ে। প্রিয় শিক্ষার্থী, সাধারণত পারিবারিক ভাবে যখন হাঁস বা মুরগির আবাসন নির্মাণ করা হয় সেক্ষেত্রে কিন্তু ছোট খোয়ার বা বাসস্থান কিন্তু তৈরি করা হয়, এবং সেই ছোট খোয়ার বা বাসস্থানে সাধারণত 10 থেকে 15টির মতো হাঁস মুরগি লালন পালন করা হয় থাকে। কিন্তু আধুনিক পদ্ধতিতে যদি বাণিজ্যিক ভাবে হাঁস মুরগি লালন পালন করা হয় সেক্ষেত্রে কিন্তু একটু বড় পরিসরে কিন্তু এই আবাসন তৈরি করা হয়, এবং আবাসন তৈরি করার মূল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের ভিতর রয়েছে যেমন আরামদায়ক পরিবেশ সৃষ্টি করার জন্য, নিবিড়ভাবে যত্ন নেয়ার জন্য, অর্থাৎ কখনো যদি হাঁস মুরগি বিভিন্ন রোগ বালাই হয় সেই রোগ বালাই এর নিবিড়ভাবে যত্ন নেওয়ার জন্য তখন কিন্তু এই আবাসন নির্মাণ করা হয়। সঠিকভাবে ব্যবস্থাপনা করার জন্য, অর্থাৎ লিটার পরিষ্কার করা, সহজে খাদ্য এবং পানীয় সরবরাহ করার উদ্দেশ্যে কিন্তু এটা করা হয়ে থাকে। খারাপ আবহাওয়া থেকে রক্ষা করা, ঝড় বৃষ্টি রৌদ্র এসব থেকে রক্ষা করার জন্য কিন্তু এই আবাসন নির্মাণ করা হয়। সহজে টিকে দেওয়ার জন্য, বন্যা পশু পাখির আক্রমণ থেকে রক্ষা করার জন্য আবাসন নির্মাণ করা হয়ে থাকে। তারপর চোরের হাত থেকে রক্ষা করার জন্য নির্মাণ করা হয়ে থাকে। সহজে ডিম সংগ্রহ, তারপর যেটা শুরুতে বললাম যে খাদ্য পানি সরবরাহ, রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ করার জন্য, লিটার পরিষ্কার করার জন্য, সাধারণত মূলত এই উদ্দেশ্যগুলোর উদ্দেশ্যেই সাধারণত হাঁস মুরগি আবাসন নির্মাণ করা হয়ে থাকে। তো এ প্রক্রিয়া এরপরে আমরা এখন জানবো যে বিষয়টা, সেটা হচ্ছে যে হাঁস মুরগির আবাসন তৈরির ধাপসমূহ, অর্থাৎ আবাসন তৈরি করার ক্ষেত্রে কিছু ধাপ রয়েছে, সেই ধাপগুলো কি কি সে বিষয়গুলো আমরা এখন জানবো। দেখো, আবাসনের জন্য স্থান নির্বাচন করতে হবে প্রথম। হুটহাট করে যে কোনো জায়গায় কিন্তু আবাসন নির্মাণ করার জন্য স্থান নির্বাচন করতে হবে, এবং স্থান নির্বাচন করার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা খুবই দরকার। যেমন হচ্ছে মুরগির ক্ষেত্রে একটু উঁচু এবং বন্যামুক্ত স্থানে আবাসন নির্মাণ করা উচিত, আবার হাঁস মুরগির ক্ষেত্রে জলাশয়ের পাশে হাঁস মুরগির জন্য বাসস্থান নির্মাণ করাটা কিন্তু উচিত। এরকম আবাসনের জন্য স্থান নির্বাচন করতে হবে। তারপরে ঘরের ডিজাইন নির্বাচন করা করা অর্থাৎ বিভিন্ন ধরনের ঘর নির্মাণ করা হয়, যেমন হচ্ছে গ্যাবল টাইপের, তারপর হচ্ছে তোমার শেড টাইপের। এখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা গ্যাবল টাইপের ঘর। তো এভাবে কোন ধরনের ঘর নির্মাণ করা হবে সেই ঘরের ডিজাইন নির্বাচন করতে হবে। ঘর তৈরি পরিকল্পনা করতে হবে। ঘর তৈরি পরিকল্পনার ভিতরে রয়েছে যেমন যে ঘরটা তৈরি করা হবে সেই ঘরের ভিতরে বাচ্চার ঘর বা ব্রুডার ঘর, তারপর বাড়ন্ত হাঁস মুরগির ঘর বা গ্রোয়ার ঘর যেটা বলা হয়, তারপর ডিম পাড়া হাঁস মুরগির যত্ন নেওয়ার জন্য একটা ঘর তৈরি করা হয়, তারপর হ্যাচারি হ্যাচারি ঘর যেখানে বাচ্চা ফোটানো হয়, ব্রয়লার ঘর, এরকম কিন্তু বিভিন্ন ধরনের ঘর আবাসনের ভিতরে কিন্তু ঘর তৈরি করা হয়। তো এইগুলো তৈরি করার জন্য কিন্তু আগে থেকেই মাথায় পরিকল্পনা করে নিতে হয়। তারপর হচ্ছে ঘর তৈরি, ঘর তৈরি করার ক্ষেত্রে বিষয় মনে রাখতে হবে যে যেমন হতে পারে যে ঘর তৈরির ক্ষেত্রে ঘরের চাল, সেই চালটা কিভাবে তৈরি করতে হবে,
টিন দিয়ে নাকি অ্যাসবেস্ট বা কার্গেটেড শিট দিয়ে তৈরি করা হবে, কোন বিষয় নিয়ে তৈরি করতে হবে সেই বিষয় মাথায় রাখতে হবে। তারপর মেঝেটা কি ইট দিয়ে তৈরি করা হবে নাকি সিমেন্ট কনক্রিট বা মাচার উপরে তৈরি করা হবে সে বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে দেয়ালটা কি মাটি বা বাঁশ বা কাঠ পিতৃ দিয়ে তৈরি করা হবে কিনা এ বিষয়ের প্রতি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে প্রয়োজনীয় জায়গা দেওয়া, প্রয়োজনীয় মুরগি বা হাঁস মুরগি যাতে তার চলাচল করতে পারে, সে যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে এর জন্য প্রয়োজনীয় প্রতিটি হাঁস মুরগির জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা বরাদ্দ রাখাটা দরকার। তো প্রিয় শিক্ষার্থী, হাঁস মুরগির আবাসন তৈরির জন্য যে ধাপগুলো বললাম আমরা এগুলো যদি ফলো করি তাহলে কিন্তু সঠিকভাবে আমরা হাঁস মুরগির আবাসন নির্মাণ করতে পারবো। এ পর্যায়ে রয়েছে হাঁস মুরগির আবাসন আবাসন স্থান নির্বাচন। হ্যাঁ, আমি শুরুতেই বলেছি যে যদি হাঁস মুরগির আবাসন নির্মাণ করতে হয়, যদি মুরগির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে একটু উঁচু এবং বন্যামুক্ত এলাকা জায়গা স্থান নির্বাচন করা উচিত। তবে হাঁসের ক্ষেত্রে একটু যেখানে জলাশয় রয়েছে সেখানে কিন্তু নির্বাচন করলে ভালো হয়। সেখানে বলা এখানে বলা হয়েছে উঁচু এবং বন্যামুক্ত এলাকা, তারপর বাজার, মহাসড়ক এবং বসতি থেকে একটু দূরে স্থাপন করা উচিত। কারণ হচ্ছে বাজার, মহাসড়ক, এখানে আশেপাশে সবসময় গাড়ি ঘোড়া, তারপর হচ্ছে লোকজনের সমাগম থাকে। এ কারণে একটু এইসব জায়গা থেকে একটু দূরে সাধারণত আবাসন নির্বাচন করা বা জায়গা নির্বাচন করা খুবই ভালো। ডিম ও মাংস বাজারজাত করার সুবিধা, অর্থাৎ যে যেখানে যে খামারটা বা স্থানটা নির্বাচন করা হবে সেখান থেকে যাতে ইজিলি ভাবেই হাঁস বা মুরগির বা মাংসর এগুলো যাতে সহজে বাজারজাত করা যায় এরকম সুবিধা রাখতে হবে। এমন এলাকা নির্বাচন করা যাবে না যেখান থেকে বাজারের দূরত্ব অনেক দূর। এর জন্য এই ডিম ও মাংস বাজারজাত করার সুবিধা রয়েছে এরকম একটা জায়গায় এই আবাসন নির্বাচন করতে হবে। তারপর রয়েছে যে ভালো যাতায়াত ব্যবস্থা থাকতে হবে, বিদ্যুৎ এবং পানি সরবরাহ সুবিধা থাকতে হবে। কারণ মুরগির জন্য যেমন ব্রয়লার মুরগি বা মুরগি পালনের ক্ষেত্রে বিদ্যুৎ কারেন্টের দরকার হয়, বিদ্যুতের বাল্ব ব্যবহার করা হয় থাকে শীতের দিনে, এর জন্য বিদ্যুতের ব্যবস্থা থাকতে হবে। তারপর পানি সরবরাহ ব্যবস্থা থাকতে হবে, পানি নিষ্কাশন ব্যবস্থারও সুবিধা থাকতে হবে ভবিষ্যতে, যাতে এই খাবারটা যদি লাভবান হয় সেক্ষেত্রে ভবিষ্যতে যদি বড় করে যদি খামার করা পরিকল্পনা থাকে এর জন্য সে ধরনের সুযোগ সুবিধা যাতে আগে থেকে কিন্তু রেখে তারপরে কিন্তু আমাদের আবাসনের যে জায়গাটা সে জায়গাটা কিন্তু নির্বাচন করা নিতে হবে। এবার আবাসন যে স্থান নির্বাচন সেই স্থান নির্বাচন সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো ঘরের ডিজাইন, অর্থাৎ মুরগির বা হাঁসের যদি আমরা ঘর তৈরি করি সেক্ষেত্রে তার ডিজাইনটা কেমন হবে। ছাদ বলছে এখানে বলা হয়েছে যে ছাদের ডিজাইনের উপর ভিত্তি করে দুই ধরনের মুরগির ঘর দেখা যায়। হ্যাঁ, এখানে আমরা ছাদের ডিজাইন দেখতে পাচ্ছি, এখানে শেড টাইপ, উপর এক চালা শেড আর এখানে হচ্ছে দুইটা চাল রয়েছে, এভাবে এটা হচ্ছে গ্যাবল টাইপের ঘর বলা হয়। তাই সাধারণত এই গ্যাবল টাইপ এবং শেড টাইপ এই দুই ধরনের ঘর সাধারণত হাঁস মুরগির জন্য তৈরি করা হয়ে থাকে। তবে শেড টাইপের যে ঘরগুলা, এই শেড টাইপ হচ্ছে একচালা হয়ে থাকে ঘরগুলা এবং হচ্ছে খোলা অবস্থা বা অর্ধ আবদ্ধ অবস্থায় হাঁস মুরগি পালনের জন্য এই ঘর কিন্তু খুবই উপযোগী। আর গ্যাবল টাইপের যে ঘর রয়েছে এটা হচ্ছে দুচালা, দুইটা চাল থাকে, দুচালা ঘর তৈরি হয় এবং তৈরি এভাবে করতে হয় এবং এক্ষেত্রে কিন্তু একটু খরচের পরিমাণ একটু বেশি হয়ে থাকে। তবে এই ধরনের ঘর সাধারণত যেখানে যেসব এলাকায় বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হয়ে থাকে সেসব এলাকার জন্য কিন্তু এই ধরনের ঘর কিন্তু খুবই উপযোগী। এই দুই ধরনের তাহলে যে ঘরের ছাদের ডিজাইনের উপর ভিত্তি করে হাঁস মুরগির যে আবাসন সেই আবাসনের ছাদ দুই ভাবে হতে পারে, একটা গ্যাবল টাইপ আর হচ্ছে শেড টাইপ। তারপর হচ্ছে খামারের ভিতরের ঘর, অর্থাৎ যে আবাসন যে মুরগি বা হাঁস মুরগির জন্য যে আবাসন তৈরি করা হবে সেই আবাসনের ভিতরের কিছু ঘর তৈরি করতে হবে, যেমন হচ্ছে বাচ্চার ঘর বা বুড়ার ঘর, বাড়ন্ত হাঁস মুরগির ঘর বা গ্রোয়ার ঘর,
ডিম পাড়া, হাঁস মুরগির ঘর, হ্যাচারি ঘর এবং ব্রয়লার ঘর। বাচ্চার ঘর হচ্ছে এখানে সদ্য ফোটা বাচ্চাদের জন্ম থেকে অর্থাৎ 4 বা 6 সপ্তাহ পর্যন্ত এখানে কিন্তু কৃত্রিমভাবে তাদের টিকা দেওয়া, তারপর তাপ প্রদান, লিটার, খাদ্য এবং পানির ব্যবস্থা, এগুলো কিন্তু এই বাচ্চার ঘর বা ব্রুডের ঘরে করা হয়। এর জন্য খামারের ভিতরে এই ঘরটা নির্মাণ করতে হবে। তার বাড়ন্ত হাঁস মুরগির ঘর বা ব্রুডার ঘর সাধারণত এখানে হচ্ছে ডিম উৎপাদনকারী যে হাঁস মুরগি থাকে সে হাঁস মুরগির বাচ্চাকে 5 থেকে 7 সপ্তাহ থেকে 20 সপ্তাহ পর্যন্ত লালন পালন করা হয়ে থাকে এই বাড়ন্ত ঘর বা বা গুড়ার ঘরে। তারপর হচ্ছে ডিম পাড়া হাঁস মুরগির ঘর। এখানে ডিম উৎপাদনকারী হাঁস মুরগির 21 থেকে সাধারণত 72 সপ্তাহ পর্যন্ত এই ঘরে লালন পালন করা হয়ে থাকে। তারপরে দেখো রয়েছে হ্যাচারি ঘর। হ্যাচারি হচ্ছে তোমরা জানো যে বাচ্চা ফোটানোর যে ঘর সেটাকে হ্যাচারি ঘর বলা হয়। তো এই ঘরে হচ্ছে বাচ্চা ফোটানো হয় এবং এবং যে এবং এই বাচ্চা ফোটানোর যে ফোটে সেটাই মূলত হ্যাচারি ঘর নামে পরিচিত। তা যে খামারে 20 দিন থেকে ইনকিউবেটরের সাহায্যে বাচ্চা ফোটানো হয় তাকে হাঁস মুরগির এই হ্যাচারি খামার বলে এবং যে ঘরে বাচ্চা ফোটে তাকে হ্যাচারি ঘর নামে ডাকা হয়। তারপর দেখো রয়েছে হচ্ছে ব্রয়লার ঘর। ব্রয়লার ঘর হচ্ছে যে খামারে মাংস উৎপাদনকারী ব্রয়লার মুরগি পালন করা হয় তাকে ব্রয়লার খামার বলে। ব্রয়লার হচ্ছে তোমার মাংস উৎপাদনী খামার, আর লেয়ার হচ্ছে ডিম উৎপাদন করে যে খামার তাকে লেয়ারের খামার, লেয়ার মুরগি বা লেয়ারের খামার বলা হয়। এবং যে ঘরে এই লালন পালন করা হয় এই ব্রয়লার মুরগি যে মাংস উৎপাদনকারী যে মুরগি রয়েছে যে ঘরে লালন পালন করা হয় সেটা হচ্ছে ব্রয়লার ঘর বলা হয়। এই ব্রয়লার ঘরে মুরগিকে 4 থেকে প্রায় 6 সপ্তাহ পর্যন্ত লালন পালন করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষিত, আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল অর্থাৎ গৃহপালিত পাখির আবাসন, আমরা এই পরিচয়টা জানলাম যে কিভাবে হাঁস মুরগির যে যে স্থান নির্বাচন করতে হয়, কিভাবে সেই স্থানগুলো নির্বাচন করতে হয় এবং কি উদ্দেশ্যে সাধারণত এই এটা করা হয়, আরামদায়ক পরিবেশ সৃষ্টি, তারপর হচ্ছে সঠিক যত্ন নেওয়ার জন্য, তারপর খারাপ আবহাওয়া থেকে রক্ষা করার জন্য, এই যে বিষয়গুলো টিকে দেওয়ার জন্য, চোরের হাত থেকে রক্ষা করার জন্য, এই বিষয়গুলো এবং হাঁস মুরগির যে আবাসনের যে ঘরের ডিজাইন সেই ঘরের ডিজাইন সম্পর্কে আমরা জানলাম। এবং ঘরের ভিতরে আরো ছোট ছোট অনেক ঘর তৈরি করতে হয়, বাচ্চার ঘর, বাড়ন্ত হাঁস মুরগির বা গুড়ার ঘর যেটা বলা হয়, ডিম পাড়া হাঁস মুরগির ঘর, হ্যাচারি ঘর, ব্রয়লার ঘর, এগুলা তোমরা এখান থেকে এই যে আমি সুন্দর যেভাবে তোমাদের এই সেলাইটি দেখানো হয়েছে তোমরা একটু সুন্দর বলে পয়েন্ট গুলা মনে রাখবে যাতে পরীক্ষা আসলে তোমরা খুব সুন্দর করে লিখতে পারো। এবং এখান থেকে কিছু নৈবিত্তিকও কিন্তু অনেক সময় এসএসসি পরীক্ষায় আসে থাকে, যেমন পারিবারিক ভাবে হাঁস মুরগি পালনের জন্য কয়টি হাঁস মুরগি লালন পালন করা হয় থাকে, তো অ্যান্সার হবে কিন্তু 10 থেকে 15টি। এভাবে তোমরা এখান থেকে টুকিটাকি যে এমসিকিউ গুলো রয়েছে আমি পড়ানোর ভিতর যেগুলো বলেছি তোমরা এগুলো সুন্দরভাবে পড়বে, তাহলে আশা করি তোমরা পরীক্ষা ভালো করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।